আসলে জানতে চাচ্ছিলাম আসিফ ভাই কাছে প্রশ্নটা ছিল আর কি তো একটা একটা সেকেন্ড একটা সেকেন্ড রাউস আলী নামে রাউস আর রাউস নামে একজন যুক্ত আছেন ব্যাক স্টেজে আপনার ডিভাইসেস কানেক্টেড না আপনার ডিভাইস কানেক্টেড না থাকলে আমি আপনাকে যুক্ত করতে পারবো না আমি আপনাকে বের করে দিচ্ছি আপনি ক্যামেরা এবং মাইক্রোফোনের পারমিশন দিয়ে তারপর এখানে যুক্ত হবেন তাহলে আমি আপনাকে যুক্ত করতে পারবো না যুক্ত করতে পারবো না আর যদি আপনি নেক্সট টাইম ট্রাই করেন দেন আই উইল বি ফোর্স টু ব্যান ইউ আবার ট্রাই করেন আমি বের করে দিচ্ছি আপনাকে জি প্লিজ বোকা বাঙালি প্লিজ বলুন হ্যাঁ ফরাজ ভাই আসলে জানতে চাচ্ছিলাম আসিফ ভাইয়ের কাছে প্রশ্নটা ছিল তবে আপনি আছেন এখন আপনি থাকলে কোনো অসুবিধা নেই প্রশ্নটা জেনারেল একটা সেটা হচ্ছে হরজত মোহাম্মদ সাল্লাম নবী উনি আসলে ওই হেরা গুহায় যেতেন দীর্ঘ সময়ের জন্য থাকতেন জট্টর আসতো নাকি ফিরে আসার

হ্যাঁ আমি যতটুকু জানি উনি ইয়ে করতেন এবং এটার রেফারেন্সও আপনি দেখাইছেন লাইভে আবু দেখাইছেন যে উনি ধ্যান করতেন বল পূর্বপুরুষ ও তুলি যেভাবে ধ্যান করতেন ওইভাবে ধ্যান করতেন ওকে আর একটা ব্যাপারে একটু জানতে চাচ্ছি সেটা বলবো জি স্যার সেটা হচ্ছে ওই আমাদের মানব শরীরে আমরা যে স্মৃতি ধারণ করি মানে মেমরি থাকে আমাদের সেটা কি মনে থাকে 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 নাকি মাথায় ব্রেনে মন বলে কিছু আছে কিনা আছে কিনা কিছু আছে কিনা মন বলে সেটা আমার প্রশ্ন আর কিছু আছে কিনা আসলে মন বলে আর কি মনের তো আরেকটা একটা ইয়ে অল্টার নেম হচ্ছে কি আপনার হৃদয় বা হার্ট প্রাচীনকালে মানুষ এটাই মনে করতো যে হার্ট দিয়ে মানুষ চিন্তা করে তো হার্টে তো আমাদের কোনো মেমোরি নাই যে মেমোরি দিয়ে আমরা কি চিন্তা ভাবনা করতে পারি কোনো স্মৃতি ধরে রাখতে পারি ওরকম স্মৃতি ধরে রাখার মতো অ্যাবিলিটি তো হার্টের মধ্যে নাই আপনার যখন স্মৃতিটা ক্লিয়ার হয় কখন যখন হচ্ছে আপনি নতুন করে কিছু এক্সপিরিয়েন্স করেন এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনার একটা নিউরন কানেক্ট হয় আপনার ব্রেনের মধ্যে দুইটা দুইটা নিউরন একসাথে কানেক্ট হয় দেন একটা নতুন ব্রেন তৈরি হয় ডোন্ট কোট মি অন দিস বাট প্রসিডিউরটা হচ্ছে সিমিলার আপনারা যদি কিছু গাটাগাটি করেন হাউ নিউ ইনফরমেশন ইজ ফর্ম ইন আওয়ার মাইন্ড এরকম লিখে যদি সার্চ করেন আপনারা পেয়ে যাবেন বাট হার্ডের সাথে তো এটার কোনো কানেকশন নেই জি ভাই বলুন হ্যাঁ আমি আমারও সেরকম কিছু ধারণা ছিল মানে এক্সাক্টলি কেন এটা আমার জানা ছিল না আর কি হার্টে আমার ধারণা যে হাটে তো হার্ট রকম মাংসপিন্ড জাস্ট মেমোরি থাকার কথা না তার হার্টের একটা আলাদা

আচ্ছা এই এই হার্ট যে চিন্তা ভাবনা করে হার্ট হার্ট দিয়ে আমরা অনেক কিছু ডিসিশন নিয়ে মন থেকে অনেক কিছু ভাবি এই এই ধারণাটা আসলে কোথা থেকে কোন ধর্মীয় প্রাচীন লোক প্রাচীন লোককথা ধর্মে দেখেন ধর্মে তো ধর্ম থেকে তো এমন কোন ইনফরমেশন কখনো পাওয়া যায় না যেটা মানুষ আগে থেকে জানতো না ধরেন বাস্তব ইনফরমেশন আমি ফ্যান্টাসির কথা বলতেছি না বাস্তব এমন কোনো ইনফরমেশন পাওয়া যায় না যেটা আগে থেকে মানুষ জানে না তো ওইটা হয়তো তখনকার মানুষের প্রচলিত ধন ধারণাই ছিল যে হার্ট দিয়ে মানুষ চিন্তা করে

প্রাচীন মাইথোলজির গুলাকে এক্সট্রা বেনিফিট অফ ডাউট না দিয়ে ওটাকে ওটা যেভাবে উপ যে সময় মানুষের কাছে আসছে মানুষ জানতে পারছে সেই সময় মানুষের যদি ধ্যান ধারণার সাথে মিলান খুব ইজিলি ফিগার আউট করা যায় যে এই ধরনের ধ্যান ধারণা ধর্মে কিভাবে আসতে পারে হ্যাঁ আমার আমার এটা একটু যুক্তি আমি নিজে দাঁড় করার এরকম মনে হয় যে হার্ট তো আমার হার্টের অস্তিত্ব কিন্তু কিছুটা হলেও উপলব্ধি করতে পারি কিন্তু মগজের অস্তিত্বটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না এ থেকে হয়তো হার্ট হার্টের উপরেই আমাদের টার্গেটটা ছিল বরাবরই হ্যাঁ ফরাজ ভাই ও সরি আমি আমি মনে হয় মিট করে কথা বলছিলাম সরি ইভেন ব্রেইন যদি আপনি দেখেন ওটা দেখে তো একজন লোক যার কাছে কোনো আইডিয়া নেই যে ব্রেইন দিয়ে মানুষ চিন্তা করে সে হয়তো বা সে হয়তো বা কোনো একটা মৃতদেহ দেখলো বা কাটা শরীর দেখলো কাটা মগজ দেখলো

হ্যাঁ সেটাই আর কি হ্যাঁ ফারাজ ভাই ধন্যবাদ আমার এটুকু জানাচ্ছি তো ইয়া ভাই আসি ভাই উনি দেখতে যাচ্ছিলেন একটা রেফারেন্স যে ধ্যান করত ওটা যে তাদের একটা প্রাচীন নিয়ে ছিল নবীজি যে পৌতলিক পথে ধ্যান করত ওই জিনিসটা কি দেখতে যাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা আপনি ইসলামের জুডিও খ্রিস্টান এবং পত্তলিক ভিত্তি লেখাটা পড়েন এই লেখাটার ভিতরে আছে যে মোহাম্মদ যে যে এসে গিয়ে ধ্যান করতো এই জিনিসটা যে একটা পৌতলিক প্রথা আছে আমি দেখাচ্ছি এক মিনিট দাঁড়ান Thank <sniffs> you. এটা আপনি পাবেন এই বইটা লেখক হচ্ছেন এই বইটার নাম হচ্ছে সিরাতুল রাসুল সাল্লাম নবীদের কাহিনী তিন মোহাম্মদ আসাদুল্লাহ গালিব নম্বর বিরাশি এখানে দেখবেন যে পৃষ্ঠা নম্বর বিরাশিতে যেটা লেখা আছে ইবনু ইসাক বলেন এভাবে নিঃসঙ্গ ইবাদত জাহিলিয়াতে রীতি ছিল তার কম পূর্ব থেকেই যেমন আসুরার সিয়াম পালন করতো তেমনি হেরা গুহায় নিঃসঙ্গ এবাদত করতো আব্দুল মুতালিব এটি প্রথম করেন এই যে জাহিলিয়াতের রীতি এটা ছিল জাহিলিয়া মানে পত্তলিক রীতি ছিল এটা দেখা যাচ্ছে ভাই বোকা বাঙালি আপনি কি দেখেছেন হ্যাঁ দেখেছি দিতে পারছেন স্পষ্ট আর কি কিছু বলবেন হ্যাঁ আমি আসলে জানতে চাচ্ছিলাম কি আমার প্রশ্নটা ছিল এরকম যে নবী মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম উনি হেরা গুহায় গিয়ে কি করতেন এটা আপনাদের দৃষ্টিতে মানে আপনার দৃষ্টিতে কি মনে হয় এক আপনার দৃষ্টিতে এটা আমি কোনো রেফারেন্স চাচ্ছি না কোনো আসলে মানে আপনাদের দৃষ্টি কি ভাবেন এটা নিয়ে আর কি রেফারেন্স ছাড়া তো এগুলো বলাটা বলা পক্ষপাতি তো আমি না কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে হেরা পর্বতের গুহায় সে তার বন্ধু বান্ধব নিয়ে কিছু আড্ডা আড্ডা মারতো এবং কিছু পরিকল্পনা করতো কিছু জিনিসপত্র নিয়ে পরিকল্পনাটা পরিকল্পনা করতো কেমনি কি করা যায় এখানে মানে তাদের যে পলিটিক্যাল একটা আছে চিন্তা ভাবনা সেগুলো কিভাবে কি করবে এগুলো নিয়ে চিন্তা ভাবনা তারা করতো হয়তো দুই চারজন বন্ধু বান্ধব মিলে আবু বকর টকর মিলে আবু বকর ছিল তার বাল্য বন্ধু আবু বকরের সাথে মিলে সে নিশ্চয়ই এগুলো নিয়ে কথাবার্তা বলতো অথবা এরকমও হতে পারে যে সে হয়তো ওই যে তার ওয়াইফ অনেক বৃদ্ধ হয়ে গেছিল সেই সময় মানে হচ্ছে গিয়ে সে তো একটু লুল ক্যারেক্টারের ছিল এখন অন্য কিছু করতে পারে সেখানে গিয়ে সেটাও উড়াই দেওয়া যায় না বউ যেহেতু বৃদ্ধ হয়ে গেছে বয়স হয়ে গেছে তার থেকে পনেরো বছরের বড় তখন তার বয়স চল্লিশ বউয়ের বয়স তখন পঞ্চান্ন হয়ে গেছে এখন ওখানে গিয়ে হয়তো তার ভালো লাগতো না ঘরে হয়তো যে বউ হয়তো তার সাথে ইয়া করতো এই জন্য হয়তো সে গিয়ে থাকতে পারে এটা তো আমি বলতে পারি না ভাই কিন্তু যেটা দলিলপত্র নাই সেটা তো আমি কিভাবে বলবো কিন্তু এগুলো মনে হয় সম্ভব না আসিফ ভাই আমার মনে হয় সে আরো গভীর কোন প্ল্যান প্ল্যান করতো আর কি এত সাধারণ বিষয় নিয়ে ভাবত না তাহলে এত বড় বড় প্ল্যান করা সম্ভব না এত মানে তখনকার উপযুক্ত মানে সেই সময়ের যে উপযুক্ত যুক্তি বা চিন্তা বা বিশ্বাস সেগুলোকে এইভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল না আরো গভীর ভাবে চিন্তা করতেন অনেক দুর্দৃষ্টি ছিল আমার যা মনে হয় আমার কাছে এটা মনে হয় না আমার কাছে মনে হয় যে সে ইনস্ট্যান্টলি যে যখন যে সমস্যা হয়েছে ইনস্ট্যান্টলি সেটার সলিউশন করছে খুব যে আগে খুব পরিকল্পনা করে যে সে এগুলা করছে খুব বেশি যে পরিকল্পনা করছে তা আমার কাছে মনে হয় না কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইনস্ট্যান্ট সে মানে কোরআনের আয়াত চেঞ্জ করে ফেলছে আল্লাহর হুকুম পরিবর্তন করে ফেলতেছে নাসেক মানসুক আয়াত আসতেছে এটা নিয়ে আবার ইহুদিরা আবার হাসাহাসি করতেছে তখন আবার গিয়া তাদের সাথে তর্ক করছে বা অনেক সময় তর্ক তর্কে টিকতে না পেরে পালায় আসছে পালায় গিয়ে আবার পরে গিয়ে আক্রমণ করে বসছে এগুলা আমার কাছে মনে হয় না যে তার এত সুদূর পরিকল্পনা করে সেই কাজগুলো করছে এটা মনে হয় না হ্যাঁ তারপর আবার শেষের দিকে দেখা যায় যে আপনার অনেক ছোট ছোট বিষয় আর কি নাজিল হয়ে যাইতো খুব ছোট ছোট বিষয় খুব সাধারণ নিডস যেগুলো থেকে দ্রুত একটা আয়াত চলে আসতো আর প্রথম দিকে কিন্তু একটা মূল্যবান আয়াত ইম্পর্টেন্টই অনেক মানে খুবই মানে প্রথমে যে আয়াতগুলো আসছিল আর কি খুব একটু ভ্যালুয়েবল ছিল আমার যেমন হয় তারপরে গুলো খুব সস্তা হয়ে গেছে খুব দ্রুত দ্রুত চলে আসছে মানে এপিসোড বেড়ে গেছে আজকে আগে আগে সাপ্তাহিক ছিল তারপর হয়ে গেল ডেইলি আর কি হ্যাঁ ওই সময় ওয়ারাকাবির টফেল এরা জীবিত ছিল তাদের সাথে নিশ্চয়ই সে কথাবার্তা বলছে এবং বাইবেলে কি বলা আছে তার শেষের দিকে দেখা গেছে তার দাসীর সাথে সে করতে পারতেছে না জন্য আল্লাহ পাকায়াত করতেছে তার ঘরে সাহাবিরা বৈশা আছে সে তার বিবির সাথে যাইতে পারতেছে না এই জন্য আল্লাহ আয়াত নাজিল করতেছে তার বউদেরকে ধমক দিয়া বউরা কেন মোহাম্মদের সাথে গেঞ্জাম করে দাসীর সাথে করতে দেয় না এটার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করতেছে মানে একেবারে মানে যাতা অবস্থা পরের দিকের আয়াতগুলো তো একদম যাতা অবস্থা হয়ে গেছে হ্যাঁ ভাই সেটাই আর কি যাই হোক এটুকু জানার একটু আলোচনা করার ছিল ধন্যবাদ যুক্ত করার জন্য ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই সরি আচ্ছা ভাই কি অবস্থা আপনার কেমন আছেন বলেন কেন দাই জিজ্ঞেস করলাম কেমন আছেন আপনি ভালোই আছি এই তো

কি হ্যাসেলটা আমার করতে হয়েছে তো ওটা নিয়ে আজকে একটা মেম বানাইছিলাম যে গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি আর অ্যাজ গার্ডিয়ান অফ নিতা দিতে হবে তো দেখলাম যে তাদের এই লাইভে যে যে দিল লজ্জ বেহায়ার সেই লজ্জাটুক হয় না যে ওয়ান টু ওয়ান কথা বলতে গেছি তার সাথে ওয়ান টু ওয়ান তাদের লাইভে আমি ওয়ান টু ওয়ান কথা বলতে গেছি আর কি পরিমাণ হ্যাসেল আমাকে সহ্য করতে হয়েছে তারপরেও সে আমার সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করতে পারে দেখছেন তো আছে ভাই কি হয়ে যায় লোক আসছে কি হ্যাসেলটা আমার নিতে হয়েছে ওই সময় তার লজ্জা হয় না জি হ্যাঁ

ভাই প্রত্যেকটা কার্ড আমাকে ব্যাকআপ দিতে হবে কিন্তু ঠিক আছে আপনি মানে আমি দেখি যে আপনি কারিকটা কোইটা মিম টিম বানান আমারে দেন না তাই আমি মাঝেটা নিব না ভাই আমাকে কেন দেন ও আচ্ছা 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 হ্যাঁ ভাই ব্যাকআপ ব্যাকআপ অবশ্যই থাকবে ব্যাকআপ ব্যাকআপ অবশ্যই থাকবে ওটা ওটা তো এই সে ব্যান্ডের জন্য আবার আপলোড করতে হবে মাঝে মাঝে মনে থাকে না ভাই একজ একসাথে তো মাল্টিপল জায়গায় আপলোড দিতে হয় আমি আমি যেটা আলাদা করে রাখব না সেটা নো ডো অবশ্যই আমি যেন একটা ব্যাকআপ পাই ভাই আমি যেন একটা কপি পাই আমি কিন্তু কপি আছে ভাই আমাদের ওই ড্রাইভটাতে আছে ড্রাইভটাতে প্রত্যেকটাই আমি সিকিউর রাখছি সো যাবে না গুলো সবই আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যুক্ত করি আরেকজনকে যুক্ত করি বাট বাট কাহিনীটা দেখেন আসিফ ভাই মানে কি হাউ দা মাইডি হ্যাভ ফলেন যে এসে যার ওই ইয়াটা ছিল বক্সটা ছিল যে আইসা ওয়ান টু ওয়ান কথা বলবে সে লিটারাল যে বিচিং করে সে টি পাই বসে কান্না করে আমাকে পড়াইছে আ

তারা কনসার্ট যে বাচ্চা বৈদিতা বলে দিতে হবে দিতে হবে কিনা এটা নাই তারা কনসার্ট এত কিছু থাকতে তারা এটা দেখ কনসার্ট ফাইন ভাই ফ্যাসিলিটি কিন্তু তারপরে তারপরে ওয়ান টু ওয়ান মিনার সাথে কথা বলার সুযোগ আমার মনে হয় না মনে হয় না হবে আর কখন হবে বলে হয় না তুই লাস্ট লাস্টইতে কথা বলি সম্পর্কে আমি আমার সব সময় মনে থাকবে উইপর যে পরিমাণ হ্যাসেল আমাকে সুযোগ করতে হইছে ওখানে জাস্ট টু টক উইথ মোহাম্মদ নিতা বলে দিতে হবে সেটা যদি তার যদি কখনো ইয়া হয় সে যদি কখনো চাই আসতে লাইভে আসতে

এবার যদি আসে ভাই আগে তো অনেক ছাড় দিয়ে ছাড় দিয়ে কথা বলছি হ্যাঁ এমন ভাবে এমন ভাবে সব জমায় রাখছি ভাই সব জমায় রাখছি আরো করা যাবো আর না তার নবী ইব্রাহিম যেভাবে কবর দিতে আসছিল না সে নিজের নিজের নিজে কবর দিতে আসছে কিনা একটু ভাই শুনে আসুক ওটা কিন্তু আপনারা তো খামারি আপনারা তো বোঝেন না আপনারা তো আমাদের মগসম আমি কিন্তু ঠিক আছে ছাগল করে বুঝাই দিতে হয় এই ছাগল না বোঝে বোঝে না তো মেটাফর অন্য কিছু শুরু করে এটা কিন্তু বেটাফর ছিল অন্য কিছু না আচ্ছা ভাই পরের জনকে তেলে যুক্ত করি